এসএসএস জিডি ফিজিক্যাল দু হাজার চব্বিশের সেকেন্ড দিন চব্বিশ নয় দু হাজার চব্বিশে আজকে সি আর পি এফ দুর্গাপুর ফিজিক্যাল আপডেট তোমাদেরকে দেবো কতজন কোয়ালিফাই হলো রানিং ট্র্যাক কী আছে কতজন প্রেজেন্ট ছিল সমস্ত কিছু বিস্তারিত আপডেট আমাদের একটি ভিওয়ার্স আমাদেরকে কল করেছিল তো তার কল রেকর্ডিং ভিডিওর মাধ্যমে শোনাব ভিডিওটা ভালো হল ভিডিও অবশ্যই লাইক করবে আর যাদের ফিজিক্যাল আছে পরবর্তীকালে তাদের জন্য একটি তোমাদেরকে কথা বলবো তোমরা অবশ্যই লিকুইড খাবার যেগুলো ও আর এস গ্লুকন ডি এই সমস্ত জাতীয় খাবারগুলো অবশ্যই কনজিউম করো কারণ তোমাদের রানিংটা দুপুরের দিকে হচ্ছে আগের বছরে সকালের দিকে রানিং হয়েছিল সেই কারণে দুপুরের দিকে রানিং হওয়ার কারণে বহু ছেলে কিন্তু এ ফেল করে যাচ্ছে তাই অবশ্যই লিকুইড খাবারগুলো কনজিউম করো যাতে শরীরে এনার্জিটা থাকে তো চলো কন রেকর্ডিংটা শুনে নেওয়া যাক হ্যাঁ আজকে দুর্গাপুরে কি আপডেট আছে হ্যাঁ দাদা আজকে দুর্গাপুরে মোটামুটি একশো জন করে তো ডাকছে তার প্রেজেন্ট ছিল হচ্ছে আশি জন মতো প্রেজেন্ট ছিল তার মধ্যে হাইট অ্যান্ড চেস্টে চল্লিশ জনকে বাদ দিয়েছে মানে হাইটটা খুবই টা খুব টাপ মেজারমেন্ট মানে হাইটটা মানে কোনো ইয়ে নেই ওখানে গিয়ে মানে নরমালি যা মাপছে বাইরে যারা মাপছে তার থেকে ওখানে মোটামুটি একশো সেমি কম হয়ে যাচ্ছে আর চেস্ট চেস্টটা মোটামুটি ধরছে কিন্তু চেস্টেও বাদ দিচ্ছে কোনো রকম ইয়ে করছে না আর আজও রানিং করিয়েছে মোটামুটি প্রায় বারোটা থেকে চল্লিশ জন রানিং করিয়েছে পঁচিশ জন মাত্র ফিজিক্যাল কোয়ালিফাই করছে পনেরো জন রানিং ফেল আর দুর্গাপুরে তো প্রচন্ড গরম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর